নমস্কার বন্ধুরা। নমস্কার। তো আজকে দেখতেই পাচ্ছেন আজকে যে চ্যালেঞ্জটা, আজ সব সেদ্ধ জিনিস আছে। তো কী কী নেওয়া হয়েছে বলে দিই? হ্যাঁ, একদম। আচ্ছা, এটা আছে বেগুন ভাতে, মানে বেগুন সিদ্ধ করে মাখা। এখানে আছে ডাল ভাতে, আলু ভাতে, কুমড়ো ভাতে, এটা আছে পটল ভাতে, এটা আছে করলা ভাতে, আর এখানে ফ্যানে ফ্যানে ভাত, ছয় রকম, এটা নিয়ে সাত রকম ডিম সেদ্ধ, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, ঠিক আছে। তো এটা দারুণ জিনিস আছে। কার কার এরকম ভাত খেতে ভালো লাগে একটু কমেন্টে জানাবে তো। আর যাই হোক, চ্যালেঞ্জটাকে শুরু করি। হ্যাঁ, ঠিক আছে, বেশি থাকা যাচ্ছে না, খিদেও পেয়েছে, খুব জোর খিদেও হয়ে গেছে। তো যাই হোক, চ্যালেঞ্জটাকে শুরু করা যাক। আর চ্যালেঞ্জের শেষে কিন্তু বন্ধুরা পানিশমেন্ট আছে, একদম, ঠিক আছে। তাহলে স্টার্ট করি, থ্রি টু ওয়ান গো। লঙ্কাটা দুটো তিনটে, ও অনেকদিন পর, তো প্রথমে খাচ্ছি বেগুন ভাতে দিয়ে। উচ্চটা আগে শেষ করে ডাল, ডাল ভর্তা, কুমড়ো, দেখছি হেভি মিষ্টি, দারুণ মিষ্টি। পটল ভর্তা, সবই মিশে নেব। পটল ভর্তা, কুমড়ো, সব একসাথে মিশিয়ে নিলাম। লঙ্কা খাবো না, ঠিক আছে।
আহ ডান, ওরও হয়ে গেছিলো কিন্তু একটু বাকি আছে, পাতে একটুখানি সামান্য আছে যে না থাকার মতো। তাহলে আমি উইনার। ইয়েস, তাহলে কি আমার তাহলে যে পানিশমেন্ট তো আমাকেই পেতে হচ্ছে? পানিশমেন্ট নিয়ে নিই, অ্যাকচুয়ালি এখানেই নিয়ে নিই। হ্যাঁ ঠিক আছে, এই যে রাখা আছে আর উঠলাম না, ঠিক আছে, খোলা শুদ্ধ পটল খেতে হবে। হুম, এই নিলাম। কেমন লাগছে? খারাপ না, মিষ্টি আছে। ঠিক পানিশমেন্টটা হলো না, তাই না? এটা নুন দিয়ে দিলে আমি এমনি খেয়ে নেবো পটলটা। তাহলে আর কি, পানিশমেন্ট যেহেতু ওটাই প্রথম থেকে ঠিক করা ছিল তাই ওটাই দিলাম, আমি হেরে গেলেও আমাকে ওটাই পেতে হতো। তো যাই হোক, কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা? ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন, আর যারা এখনও পুরনো আছেন সাবস্ক্রাইব না করে দেখছেন প্লিজ অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। তাহলে আর কি, আজকের মতো আসি। টাটা, বাই বাই।